সমাজকে শ্রদ্ধা করেন তারাই সমাজের ভক্ত। বিনা খরচে যা মহাদান করা হয় তারই নাম রক্ত। সেই কারণে রক্তদানকে আমরা বলে থাকি মহাদান। পূজোর উৎসবের মুখে যখন অনেকে ব্যস্ত কেনাকাটায়, সেই সময় ব্লাড ব্যাংকগুলি যাতে প্রয়োজনে রক্তের যোগান ঠিকভাবে দিতে পারে, সেই মহান উদ্দেশ্যে কাঁচরাপাড়া 4 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত জোনপুর মোড় সংলগ্ন তৃণমূল সমর্থক এবং ব্যবসায়ী রামাগিরির উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। এদিন প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর দমদম INTTUC সভাপতি তথা জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ কাঁচরাপাড়া এবং হালিশহরের সমাজসেবী এবং তৃণমূল নেতৃত্ববৃন্দ। দেখুন এদিন প্রত্যেকে কি প্রতিক্রিয়া দিলেন। রক্তদান শিবির সামাজিক আন্দোলন, আমি রামাশঙ্কর গিরিকে আন্তরিক ধন্যবাদ জানাবো। দাদা, আজকে এসে আপনি অপরিচিতা বিল নিয়ে এবং তিলোত্তমার যাতে এরকম আর কোনো ঘটনা না ঘটে সেই বার্তা দিলেন, কি বলবেন? হ্যাঁ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিগড়ে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, নিজেও তার প্রতিবাদ করেছেন, নিজে মিছিল করেছেন এবং বিধানসভায় অপরাজিতা বিল নামে একটা বিল পেশ করেছে, যেটা বিধানসভায় গৃহীত হয়েছে, সেটা এবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে এটা একটা যুগান্তকারী বিল হিসেবে আগামী দিনে ইতিহাসে এটা পড়ানো হবে যে এই বিল যদি আইনে রূপান্তরিত হয় তাহলে ভারতবর্ষের আর কোনো মেয়ের আর কোনো ভয় থাকবে। এটা কেন্দ্রীয় সরকার বারংবার বাংলাকে বঞ্চনা করেছে ম্যানমেড বন্যার মাধ্যমে, যাতে বাংলার মানুষ দুর্দশায় পড়ে তার ব্যবস্থা করে। কোনোদিন আর কোনো অত্যাচার না হয় তার জন্য তিনি বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন। যে বিল ভারতবর্ষে পাশ হলে আর কোনোদিন ভারতবর্ষে কোনো মেয়ের উপরে আর কেউ অত্যাচার করার সাহস দেখাবে না। আমরা অনুরোধ করব, আসুন আমরা সেই জনমত তুলে ধরি, আমরা সেই জনমত গড়ে তুলি। কারণ এখনও ভারতবর্ষে প্রত্যেক দিন 1 সেকেন্ডে 4 জন করে মেয়ে ধর্ষিতা হচ্ছে। আমার আপনার বাড়ির মেয়ের নিরাপত্তা কোথায়? সারা ভারতবর্ষের ক্ষেত্রে তাতে তাই সারা ভারতবর্ষের ক্ষেত্রে আমার আপনার কারোর বাড়ির মেয়ের যেন নিরাপত্তার অভাববোধ না হয়। মমতা ব্যানার্জি প্রণীত অপরাজিতা বিল যেটা বিধানসভায় পাশ হয়েছে, আমরা লাগাতার আন্দোলনের মাধ্যমে কেন্দ্রকে বাধ্য করব এই বিল সারা ভারতবর্ষে যাতে প্রণীত হয়, আমার মা বোনেরা যাতে সুরক্ষিত থাকে। আমরা আসুন সবাই মিলে এই জনমত গড়ে তুলি। নমস্কার, ভালো থাকবেন। থাকার যে অঙ্গীকার তিনি করেছিলেন 2021-এ সেটা কিন্তু বাস্তবে আজকে দেখা যায় যে এই কাঁচরাপাড়া হালিশহরের বুকে তিনি সবসময় মানুষের পাশে, মানুষের সাথে আছে। যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম, যে কোনো বিয়ে বাড়ি, যে কোনো রকমের ছোট বড় জায়গায় আপনারা কিন্তু বিধায়ককে খুঁজে পাবেন। আমাদের এই রক্তদান শিবির যেখানে উপস্থিত আছেন বিভিন্ন কাউন্সিলার্স, মানে যারা মানুষের পাশে, মানুষের সাথে থাকা সবথেকে বড় যে প্রতিজ্ঞা তারা নিয়েছেন, যে রক্ত দিচ্ছেন, তারা তাদের ধন্যবাদ জানাবো। তাদের শুধু ধন্যবাদ জানিয়ে লজ্জা দেবো না যে তারা আছে, অনেকে আমার সব থেকে বড় দান। এই দানের মাধ্যমে কাউর না কাউর জীবন বেঁচে ওঠে। কত মানুষ যখন রক্তের হাতারে থাকে তখন বোঝা যায়, এই গরমের সময় এই সময় ব্লাড ব্যাঙ্কগুলো প্রায় সব জায়গায় শূন্য হয়ে পড়ে। তাদেরও আমার অভিনন্দন, শুভেচ্ছা। যারা উপস্থিত রয়েছেন সকলকে, সরোর আলু থেকে শুরু করে কালিকা থেকে শুরু করে সকলেই আপনারা রয়েছেন, সকলকেই আমার এই মহতি আজকে যে রক্তদান শিবির সকলকে আমার অভিনন্দন রইল। আমরা সকলেই জানি ভারতবর্ষের মধ্যে একমাত্র সামাজিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস 24 ঘন্টা আপনারা দেবে 365 মাসে মানুষের পাশে, তারা সেটা করছে কোনো না কোনো স্থানে বা কোনো না কোনো
অঞ্চলে যেন না হয়। আপনারা দেখবেন সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের সকল স্তরের সৈনিকরা, মাদার থেকে শুরু করে যুব মহিলা ছাত্র ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন স্তরে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যেন বাংলার মানুষের রক্ত অভাব না হয়। এনটিপিসির উদ্যোগে আমার রামশঙ্কর গিরি, যিনি আমার এনটিপিসির এই অঞ্চলটা দেখেন, ওনার উদ্যোগে আজকে আমাদের এই রক্তদান শিবির। আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে মানুষের পাশে থাকার, মানুষের সাথে থাকার যে অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, ওই তার অনুকরণ করে আজকে এখানে আমাদের এই রক্তদান শিবির হচ্ছে। আমি যারা রক্ত দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাবো, এবং যারা আমাদের এনটিপিসির কর্মীবৃন্দ আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের সবাইকে ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে 365 দিন 24 ঘন্টা মানুষের সেবা করে। তো আপনারা দেখবেন একমাত্র সামাজিক রাজনৈতিক দল শুধু রক্তদান নয়, আপনারা দেখবেন এই যে ত্রিপল থেকে শুরু করে মশারি থেকে শুরু করে বস্ত্র থেকে শুরু করে ওষুধ মেডিসিন থেকে শুরু করে খাদ্য সামগ্রী থেকে সবই আপনারা তৃণমূল কংগ্রেস সৈনিককে দেখবেন, আর একমাত্র রাজনৈতিক দল। আর সকলকে আমার অভিনন্দন রইল যারা রক্তদাতা, রক্ত দিচ্ছেন, মানুষের পাশে সেবা করছেন, মানুষের সাথে থাকছেন। এত বলো না, 4 নম্বর ওয়ার্ড আগা ঘোরা থেকে মানুষের মধ্যে রক্তদান প্রতি একটা অন্য উৎসাহ ভাব থাকে, সেটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল না, প্রায় 1.5 বছর হয়ে গেছে, কিন্তু আজকে আপনি দেখতেই পাচ্ছেন মানুষের মধ্যে নিজে সচেতন রক্তদান দেওয়ার জন্য। এজন্য আমাদের তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আমাদের পার্থভূমি বিধায়ক সুব্রত অধিকারী, জগদল বিধায়ক সোমনাথ চাল, আলিফের চেয়ারম্যান সোনাই, ভাইস চেয়ারম্যান হিমানিক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে এখনো উপস্থিত থাকেন আমাদের চেয়ারম্যান কমল অধিকারী, ওদের কোনো কারণে লেট হচ্ছে উনি বলেছে, আমি এখানে ঢুকছি। আশা করি অনেকটা কাটবে, আর এখন সবার মধ্যে একটা উদ্যোগ রক্তদানকে নিয়ে হচ্ছে। আবার আগামীকাল একটা রক্তদানের প্রোগ্রাম দেখে একটা ক্লাব মিলন সংঘ সব মিলে আমাদের দেশ এখন অব্দি 85 পার করেছে। এটা গান্ধী মেমোরিয়াল হসপিটাল আর সেন্ট্রাল ব্লাড ব্যাংক, সামাজিক দল আমরা বলতে যেটা বুঝি যে মানুষের পাশে থাকবে সবসময়। তৃণমূল কংগ্রেস ছাড়া কি আছে? বিরোধীরা ইলেকশনের 2 মাস, নির্বাচনে 2 মাস দেখতে পায়, তারপরে তো দেখা যায় না যে মানুষের উপকারের জন্য কাজে আসে। আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী 65 বছর বয়স, বন্যার ওখানে নিজে গেছে, নিজে মানুষের সাথে কথা বলছেন, এবং আমরা দেখলাম ম্যান মেড বন্যাটা করে ফেলা হলো পশ্চিমবাংলার জন্য। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ নিশ্চয়ই বুঝতে পারবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শিখিয়েছে যে যে কোনো সময় যে কোনো ব্যাপারে মানুষের কাছে গিয়ে দাঁড়ানো, পাশে গিয়ে দাঁড়ানো, সেটাই রামাদার আজকে করছে। যে এই সময় যেটা হয় পুজো আসছে, ব্লাড ব্যাংকে রক্ত সংকট তৈরি হবে, তাই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছে। দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর নামে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া বলুন পোস্টার করেছে পদত থেকে, সেই মুখ্যমন্ত্রী কিন্তু আছে বন্যা পরিস্থিতিতে সবার আগে এগিয়ে সব দলের থেকে। বাংলার সাধারণ মানুষ কিন্তু পোস্টার ফেলেনি, দেখবেন যারা ভিড়ে মিশে গেছিল রাম বাম এক হয়েই পোস্টার ফেলেছে, কিন্তু আপনি দেখবেন সাধারণ মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা বরাবরই আছে। 2014 সাল থেকে দেখছি তাকে বদনাম করার চেষ্টা হচ্ছে, ইডি সিবিআই এই তো আমরা দেখলাম বিভিন্ন মামলায় অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হয়েছে, বেল হয়ে গেল, তার মানে কোর্ট যখন বেল দিচ্ছে আমাদের খুঁজতে হবে কোনো জায়গায় প্রশাসন আছে। এই প্রয়োজনটা তো চলছে, শুধু বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখেছি, তাপস পালের ক্ষেত্রে দেখেছি, একটা করে ঘটনা ঘটছে, অ্যারেস্ট করছে, বেল পাচ্ছে, তো তার বিচার ব্যবস্থা কোথায় কী হচ্ছে কেউ দেখতে পাচ্ছে। এটা তৈরি করা হচ্ছে খোলো যাতে পশ্চিমবঙ্গে বদনাম করা যায়, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো লাগলো। দেখুন প্রত্যেক বছরই গরমকাল বিশেষত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রক্তের আকাল সারা বাংলা জুড়ে থাকে, তো কাজে এই সময়ের মধ্যে রক্তদান শিবিরটা একটা আলাদা করে তাৎপর্য রাখে। এবং আমি যতদূর শুনেছি প্রায় 100 কাছাকাছি সিদ্ধেশ্বর ইলেন কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।